বাংলাদেশি ঔপন্যাসিক হুমায়ূন আহমেদের কথায় কাজ কতটা অভিমানী আয়না না ভাঙলে বোঝা যায় না। আর পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে মান অভিমান দলত্যাগ যোগদান নতুন কিছু নয়। কাতলার মাথা পম্ফ্রেটে বসিয়ে পারলে রাজনীতি চলে বাংলায়। বর্তমানে বর্ষিয়ান এক নেতাকে নিয়ে একটু অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। 2024 লোকসভায় বর্ধমান পূর্ব থেকে ঘাসফুল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার, টিকিট পাননি ষাট ঊর্ধ্ব সুনীল মণ্ডল। বর্ধমান যে পূর্ব আসন রয়েছে সে পূর্ব বর্ধমান থেকে তিনি এমপি হয়েছিলেন তৃণমূলের টিকিতে। এরপরে কিন্তু পরবর্তী সময়গুলোতে দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন রকম তার অবস্থান ছিল। এতদিন অসন্তোষ থাকলেও সিএন এর সামনে খুব উগ্রেই দিলেন, প্রচারে নামবেন না বলে সাব জানিয়েছেন, পাশাপাশি গদ্দার তকমা দিয়েছেন জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়কে। পুরসভা নির্বাচনে কংগ্রেসকে জিতিয়েছেন তৃণমূলের জেলা সভাপতি। শাসক নেতার ভাইপো ইস্যু তুলে চর্চার প্রদীপ জ্বালালেন শুনিল। তিনি আমার তৃণমূলের জেলা সভাপতি, দল তাকে জেলা সভাপতি করেছে। পৌরসভা নির্বাচনে 5টা কাউন্সিলর তিনি জিতিয়েছেন কংগ্রেসের, তার নিজের ভাইপো সমেত। বিশেষ করে আমার সাংসদ এলাকার মানুষ, তারা আমার ব্যাপারে জবাবদিহি করবে, আমার কাছে কৈফত চাইতে পারে। তৃণমূল কংগ্রেসের থেকে কংগ্রেসকে কাউন্সিলর জিতানো, এটা কি কম কলঙ্ক নাকি? আমি দল ছেড়ে দিয়ে অন্য দলে গিয়ে সেটা আলাদা জিনিস, কিন্তু দলে থেকে দলের সঙ্গে গদ্দারি। দুর্নীতির দায়ে অভিযুক্ত একাধিক নেতা, নেতাদের চুরির দায়ে বদনাম মুখ্যমন্ত্রী, মমতার পাশে থেকেই তৃণমূলের একাংশকে নিশানা শুনিলেন। পাশাপাশি তৃণমূলের একাধিক গ্রুপ হয়েছে বলেও দাবি বিদায় সাংসদের। দুঃখ তো লাগে, এটাই তো আমাদের দুঃখ। মুখ্যমন্ত্রী কি আর চুরি করেছে? চোরা অন্যদের বদনামের জন্য তাকে বদনামে, তিনি যেহেতু মাথা তার জন্য তাকে বদনাম শুনতে হচ্ছে। সমস্যা হচ্ছে কি, আমাকে দুটো তিনটে গ্রুপ আছে, দুটো তিনটে গ্রুপে আমাকে টানাটানি করেছে সারা জীবন, সবাই জানে সেটা, এবং এই গ্রুপে আমি কোনোদিন জড়িত হইনি। সম্প্রতি দিলীপ ঘোষের সঙ্গে সাক্ষাৎ সেরেছেন সুনীল মণ্ডল। এই সাক্ষাৎ কি শুধুই সৌজন্যের? প্রশ্ন তুলেছে বাংলার রাজনৈতিক সচেতন মানুষ। যোগদানের বিষয়ে মুখ না খুললেও জল্পনা জিয়ে রাখলেন শুনিল। কারণ হচ্ছে যে কোনো মানুষ যে কোনো ব্যক্তির বাড়িতে যেতেই পারে, সে রাজনীতি একরকম, সম্পর্ক আর একরকম। যে কালচারটা চলে আসছে প্রতিহিংসা পরায়ণ কালচার, এই কালচারটা ঠিক না। আই এম দ্য ভেরি ভেরি হ্যাপি, আমাকে দেখে মনে হচ্ছে কি আমি খুব ভালো আছি, খুব সুখে আছি। তৃণমূলের অভিমানী নেতাকে কি দলে নেবে বিজেপি? ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন দিলীপ ঘোষ। দলে আছি, আমি না অনুরোধ করতেই চলে এসেছিল, এখন দেখা যাক কি করে কোথায় যায়। কালকে কি বলেছেন বিজেপি আসার জন্য? আমি কাউকে বলি না। নীল সাদা রঙের প্রতীক দলের সুনীল কি ফিকে হয়ে উঠছেন দলে? আয়না না ভাঙা পর্যন্ত কাচের অভিমান কি তৃণমূলের চোখে পড়বে না? লোকসভা পিরিয়ডে রাজ্য রাজনীতি কোন দিকে মোড় নেয়? নজর থাকবে। রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।